কোচ অষ্টম দাসের আখড়াতে বাড়িতে যাননি, তার আগেই এসেছেন আখড়াতে, আমরা তার সঙ্গে কথা বলে নেব। বাড়িতে যাওনি, তার আগে প্রথম এলে অষ্টম দাসের আখড়াতে। আমি যেখান থেকে বড় হয়েছি সেখান থেকে আমার আসলে দরকার মনে হয়েছে, তাই মেলে আর কি অনুভূতি কি বলবো। আমি তো এখান থেকে বড় হয়েছি, তো আমি ওইটাই ভাবলাম যে সেখানে এই প্রসঙ্গ যখন উঠছে তোমাকে বলি, এই আখড়া থেকে অনেক ওয়েট লিফটার উঠেছে বাংলার জন্য, তুমি সোনা জিতেছো কমনওয়েলথ গেমসে, তোমার কি মনে হয় এই যে বাংলার ভারোত্তোলনের ছবিটা কি? বাংলায় ভারোত্তোলন ধীরে ধীরে শেষের দিকেই পথে চলছে। 2014 সুকেন্দা জিতেছিল সোনা, 2014 থেকে এখন 22 চলছে, দুখানা কমনওয়েলথ গেমস দেওয়া হচ্ছে, তো দেখা গেলে ধীরে ধীরে শেষের পথে যাচ্ছে। আমি এখনো পর্যন্ত জানি না বাংলায় কতজন পার্টিসিপেট করেছে বা কতজন মেডেল পেয়েছে, তো খেলার দিক থেকে দেখতে গেলে একটু ইম্প্রুভ করা বাংলা খুব দরকার। কোথায় প্রবলেমটা হচ্ছে, নেপথ্যে কারণটা কি? এই যে বাংলা তুমি বলছো বাংলায় ভারোত্তোলনটা শেষ হয়ে যাচ্ছে, এর কারণ কি? বাংলায় ভারোত্তোলনটা শেষ হচ্ছে কারণ সেটা তো আমি বলতে পারছি না কিভাবে, কিন্তু আমি তো যেহেতু ক্যাম্পে আছি তো সেইভাবে কাউকে দেখতেও পাচ্ছি না, প্লেয়াররা যে উঠে আসছে সেইভাবে, যে অচিন্ত পেশেন্টজন কেউ উঠে আসছে বা আরও কেউ উঠে আসছে, সেটা কেন কোথা থেকে শেষ হচ্ছে সেটা ওয়েটলিফটিং অ্যাসোসিয়েশন বাংলা তারাই ভালো বুঝতে পারবে। আমার কোচ এখানে আছে, কোচ তো নিজের মতো যেভাবে চালিয়ে যাচ্ছে, আর কোচের তখন যদি এইভাবে ভালো প্লেয়ার দরকার হয় তো কোচকে সাপোর্ট করা অবশ্যই দরকার। তুমি যখন বিমানবন্দরে নামলে আমরা দেখলাম যে এই দেউলপুরের প্রচুর মানুষ এখানে গিয়ে ভিড় করেছিল, ব্যান্ড পার্টি বাজছিল, একেবারে যখন কোনো ক্রিকেটার বা ফুটবলার বিমানবন্দরে আসে আমরা সাধারণত এই ছবি দেখি, একজন ওয়েট লিফটার আসছে সোনাজিতে এই ছবি একটু ভিন্ন ছবি, তুমি এটা প্রত্যাশা করেছিলে এরকম ছবি হবে? না, আমি এইভাবে প্রত্যাশা করিনি, আর যেভাবে আমার কোচ, আমার দাদা, ওয়েটলিফটিং অ্যাসোসিয়েশনের লোক এবং ক্রীড়ামন্ত্রী যেভাবে, আমি খুব খুশি হয়েছি তাতে। তারপরে দিদি যেভাবে আমাকে ট্রিট করে শুভেচ্ছা জানিয়েছিল, আমি খুব খুশি। যখন কমনওয়েলথ গেমস শুরু হয় তুমি পদকের দাবিদার ছিল, সবাই বলছিল তুমি পদক পাবেই এবং সোনাও অনেকে বলছিল সোনার দাবিদার, সেই জায়গা থেকে কীভাবে প্রস্তুতিটা নিলে আজ এই দিনটা এলো কি?